আল্লাহ তাআলা মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখতে চেষ্টা করেন, আল্লাহ তাআলা মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখেন দুনিয়াতেও পরকালে। আল্লাহ তাআলা মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখতে চেষ্টা করেন একথা নয়, বরং আল্লাহ তাআলা মানুষের দোষ ত্রুটি ইহকালও ঢাকেন পরকালও ঢাকবেন, ইহকালও ঢাকেন পরকালও ঢাকবেন। আল্লাহ যে মানুষের দোষ ত্রুটি ঢাকেন, এর একটা হাদিস আপনাকে আমি শুনাই। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউদনিল মুমিনা ইয়াওমাল কিয়ামা, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে মুমিনের নিকটে হয়ে যাবেন, মুমিনকে খুব কাছে নেবেন, ওয়াজাউ কানাফাহু আলাইহি, এবং আল্লাহ তাআলা তার বাহু দিয়ে তাকে আর অন্তরাল করে নেবেন, অসাতারাহু তাকে ঢেকে নেবেন, ব্যক্তিকে তার বাহু দিয়ে অন্তরাল করে নিয়ে ঢেকে নিয়ে তাকে বলবেন, আতারিফ জাম্বা কাজা, দেখো তো তুমি এই পাপ তোমার তুমি কি চিনতে পারো, আতারিফ জাম্বা কাজা, তুমি কি তোমার এই পাপ চিনতে পারো, তখনও বলবে নাম আই রাব্বি, হে আমার প্রতিপালক জি আমি আমার পাপ চিনতে পারছি, এটা আমার পাপ। ফাইজা কররাহু, যখন সে তার পাপের স্বীকৃতি দিবে যে এটা আমারই পাপ, ওরা না হোক ধালাকা, এবং সে মনে করবে আমি ধ্বংস হয়ে গেছি, যেহেতু আমার সামনে আল্লাহ বলছেন যে এটাকে তোমার পাপ, দোভাষি নেই, সরাসরি মুখামুখি এটা তোমার কি পাপ, আমি বললাম স্বীকৃতি দিলাম যেটা আমারই পাপ, তাহলে তো এখন জাহান্নাম। তখন আল্লাহ তাআলা বলবেন তাকে, শোনো সাতার তো হাফিদ দুনিয়া, আমি এই পাপ দুনিয়াতে কাউকে দেখতে দিইনি, ঢেকে রেখেছি, ওয়ান আগ ফের হবে ওমা, আর আজ বিচার মাঠে ওটা ক্ষমা করে দিলাম, দুনিয়াতে আমি তোমার পাপ কাউকে জানতে দিইনি, এটা জানানো একেবারেই স্বাভাবিক, তুমি অশ্লীল কাজ করেছিলে আমি ঢেকে রেখেছি, তুমি চুরি করেছিলে আমি ঢেকে রেখেছি, জানিয়ে দেওয়া, মানুষকে বুঝিয়ে দেওয়া একেবারেই সহজ, জানতে বুঝতে দিনি, আজকে আমি তোমাকে মানুষের সামনে অপমান করব না, তোমার পাপকে আমি ক্ষমা করে দিলাম।